আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন ডোনাট রেসিপিটা শেয়ার করব। আসুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে চিকেনের একটা ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি 500 গ্রাম। আমি এটা টুকরো করে কেটে নিচ্ছি। আসলে চিকেন তো বাচ্চাদের খুবই প্রিয়, এরকম কিছু স্ন্যাক্স বানিয়ে দিলে তারা খুবই মজা করে খাবে। আর আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ নিব। আমি কিছু ধনে পাতা কুচি করে নিচ্ছি, এটাও 1/2 কাপের মতো। আর আমি এখানে রেড ক্যাপসিকাম ইউজ করছি, এটা রোস্টেড রেড ক্যাপসিকাম, এরকম যার আপনারা বাজারে কিনতে পাবেন। আর আপনারা এটা যদি ইউজ না করতে চান স্কিপ করতে পারেন, ফ্রেশও ইউজ করতে পারেন। আমি এখানে চিকেনে চিকেন যেটা টুকরো করে রেখেছি ওটার সাথে দিয়ে দিয়েছি আলু। পোটাটো আমি এখানে 1 কাপের মতো বয়েল করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি ওটা দিয়ে দিয়েছি, তারপর রেড ক্যাপসিকাম, ধনে পাতা, তারপর একটা ডিম, তারপর জিঞ্জার গার্লিক পেস্ট 1 টিস্পুন, তারপর গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন, আর লবণ আপনাদের স্বাদ মতো। আমি এখানে দিচ্ছি রোস্টেড জিরা পাউডার 1 টিস্পুন, তারপর ফ্লাওয়ার অ্যাড করছি 2 টেবিল স্পুন, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন, আর আমি এখানে চ্যাডার চিজ ইউজ করছি 1/2 কাপ গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে দু ধরনের চিজ ইউজ করতে পারেন, মজারেলা চিজও ইউজ করতে পারেন। একসাথে আমি সব উপকরণ ব্লেন্ড করে নিব। একটা পেস্টের মতো মিক্সচারটা রেডি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন টেক্সচারটা। আমার ব্লেন্ড করা শেষ, আমি একটা প্লেটে বের করে নিচ্ছি। আপনারা এসব যদি একদিন আগে রেডি করে রাখেন, লাঞ্চে বাচ্চাদের স্কুল লাঞ্চে দিতেও খুব ইজি হবে। আমি মিক্সচারটা এরকম রেডি করে 10-15 মিনিটসের জন্য রিফ্রিজারেটরে রেখে দিব। আমি এখানে টাইমটা সেট করে নিচ্ছি। এটা আমি দিচ্ছি যে একটু ইজিলি আমি একটা ডোনাট শেপ দিতে পারি, লাইক তার জন্য আমি ডিপে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গিয়েছে, আমি জিনিসটা বের করে নিব। তারপর আমি এখন এসব এই মিক্সচারটাতে একটা ডোনাট শেপ দিব, এরকম একটা কুকি কাটার আপনারা নেবেন। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ঠিক রাউন্ড একটা শেপ দিবেন প্রথমে, ছোট বড় এটা আপনাদের পছন্দ মতো।
এখন মাঝখানটায় আপনারা কুকি কাটার দিয়ে এরকম কেটে নেবেন একটা ডোনাট শেপ তৈরি করার জন্য। আমি বোর্ডটাতে একটু অয়েল লাগিয়ে নিচ্ছি, ইজিলি তুলতে পারি ভাজার সময়। এটা বিকেলে নাস্তায় খুবই ভালো যায়, এক কাপ গরম চায়ের সাথে এরকম মচমচে ভাজা চিকেন ডোনাট ভালোই লাগে খেতে। আমি ডোনাট গুলো সব বানিয়ে আবারও আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি ভালো মতো সেট হওয়ার জন্য। এটা হয়ে গিয়েছে, আমি বের করে নিচ্ছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি এরকম ব্রেড ক্রামে জিনিসটা আগে ডিমে দিব, তারপর ব্রেড ক্রাম একটু গড়াবো, তারপর তেলে ছেড়ে দিব। জিনিসটা একটু কেয়ারফুলি করতে হবে। আপনারা ভালো মতো এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ডোনাট। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।